হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে টিউন করছেন সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগ এর নতুন আরেকটি এপিসোডে, নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন আমাদের প্রিয় কমেন্ট বক্সে, আর ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারলে আপনি হয়ে যেতে পারেন এই পরিবারের নতুন আরেকটি সদস্য। আপনাদের সামনে আজকে এই পর্বটি নয়ন আবিরাম প্রকৃতির লীলাভূমি তরুণ দীপ্ত সোয়া মন্ডিত প্রকৃতিকে নিয়ে আজ আমরা অবস্থান করেছি রোহিঙ্গা ক্যাম্পের কন্টেক্ট স্টেশনে। সাস্টেনেবল ব্যাম্বো স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে নতুন আরেকটি পর্বে। অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন আপনাদের। আমাদের গাড়ি পার্কিং এ দেখে আমরা এই ব্যাম্বো স্ট্রাকচারটি প্রদর্শনের জন্য আমাদের কোম্পানি এই হাতে করা ব্যাম্বো স্ট্রাকচারটি প্রদর্শনের জন্য আমরা ভিডিও চিত্র ধারণ করেছি। দেখেন এই লোকগুলো এই ব্যাম্বো স্ট্রাকচারের বিভিন্ন নেট গুলো ওনারা ভিজিট করেন, মানে ওনারা ফিক্স করেন। এই ব্যাম্বো ফেন্সিং গুলো দেখতে খুব সুন্দর। এই ব্যাম্বো স্ট্রাকচারটি যেটা দেখতে পাচ্ছেন এটা একটা চত্বর, যেখানে বৈঠক করা বৈঠক করে কনফারেন্স হিসাবে। এর পাশের গুলো হচ্ছে মেডিকেল হল, এগুলো সবগুলো ব্যাম্বো দিয়ে করা। এটা হচ্ছে গার্ডেন, গার্ডেনটা খুব মনোরম চমৎকার এবং সন্ধ্যার দিকে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে। এখন কিছুক্ষণ আগেও ছিল, এগুলো তুলে ধরা হয়েছে। এর ব্যাম্বো স্ট্রাকচারটি আসলে কারুকার্যগুলো খুব অসাধারণ, খুব দূর দূরান্ত। আপনারা যারা এই ব্যাম্বো স্ট্রাকচার দেখে ভালো লেগে থাকেন অবশ্যই এসে দেখে যেতে পারেন। এটা রোহিঙ্গা ক্যাম্পের কন্টেক্ট স্ট্রাকচারের মেডিকেল হলের কনফারেন্সের চত্বরটা। বন্ধুরা, আমরা যেই এখন যেখানে ভিডিও করতেছি এগুলো সবগুলো হচ্ছে মেডিকেল হল, একটা মেডিকেল হল। এখানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এইখানে এই মেডিকেল হলগুলোতে ডাক্তাররা এই সময় ডাক্তাররা লাঞ্চের উদ্দেশ্যে গেছেন, এই জন্য ডাক্তারদের সাথে আমরা কথা বলতে পারিনি। তবে এখানে যারা দায়িত্বরত ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। খুব সুন্দর এই মনোরম পরিবেশটি, ওই এইটা হচ্ছে গোল চত্বর। এখানে আমাদের বসার জন্য ফ্যানটা ওপেন করা হয়েছে। এই 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 গোল চত্বরে সব দিক দিয়ে এত সুসজ্জিত সুমন্ডিত প্রাকৃতিক পরিবেশটি আমার এত ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই প্রাকৃতিক লীলাগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যদি আমাদের এই সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের সাথে সংযুক্ত না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সংযুক্ত হয়ে নিতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।